রান্নাটা করবো লাউ ডিম আর ছোলার ডাল দিয়ে। তো দেখো এখানে আমি লাউ কুটে রেখে দিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে দুটো ডিম, আর নিয়েছি এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছি। তো চলো করা যাক। এখানে সাদা তেল দিয়ে দিলাম, আর এতে দেবো, দেখো তেলটা গরম হয়ে গেছে, এবারে দেবো আমি ফোড়ন, শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিলাম, আর দেবো কালা জিরে, কালা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, একটু নেড়ে নেবো। ফেটে নিয়েছি, দিয়ে একদম এ করে নিচ্ছি, মিক্সিং করে নিলাম। ডিমটা ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেবো। এই লাউ ডিমটা খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা। তো তোমাদের কাছে প্রথমেই বলি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করে দাও, দিয়ে অল নোটিফিকেশানটা চালু করে দাও, যাতে আমার নোটিফিকেশানগুলো সর্বপ্রথম তোমাদের কাছে চলে যায়। আর বলি, স্ক্রিপ্ট না করে দেখো ভিডিওটা, ফুল ভিডিওটা দেখো, তাহলে তোমাদের ভালোই লাগবে দেখতে। এরপরে দেব লাউ, লাউ দেব। দেখুন আমি লাউগুলো সব দিয়ে দিয়েছি, এবারে আমি নেড়ে নেব। একটু ভাজা ভাজা হোক, তারপরে আমি নুন লঙ্কা হলুদ সব দেবো। এতে বেশি কিছু মশলা লাগে না, আমি বেশি কিছু মশলা দেবও না। হ্যাঁ, আপনারা যদি পারেন আদা জিরে বাটা অবশ্যই দিতে পারেন, কিন্তু আমি এতে দেব না, আমি এমনি করব। আর দেব বন্ধুরা একটু যে ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যেও আমি দিয়ে দেবো। এই দেখুন, একে আপনি মানে রুটি পরোটা বলুন বা গরম গরম ভাতের সাথে খুব চলে যায়, বেশ ভালো লাগে খেতে। এটা আমি এবার পাইল করে দেবো, কেমন লাগলো রান্নাটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। আর আপনারা যদি পাশে থাকেন, আমি জানি আপনারা আমাদের পাশে আছেন, তো আপনাদের একটা লাইক আমাকে জোর দেয়, উৎসাহ দেয়, ওই জন্য ভিডিও করি আপনাদের জন্যই। পাশে থাকুন। এরপরে দেখুন বন্ধুরা, এটা একটু বেশ এ হয়ে গেছে, এরপরে আমি দেবো পরিমাণ মতো নুন, হালকা নুনই দেবো, বেশি নুন দেব না। আর দেব একটু হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার দেব একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দেব একটু মিষ্টি, দিয়ে এটাকে ভালো করে এবার আমি পাইল করে নেব। এই দেখুন আমি পাইল করে নিচ্ছি, এটা একেবারেই ভাজা হয়ে যাবে, মশলাও আমার কষে নেবো লঙ্কা হলুদটা। আর লাউয়ে আমি এক্সট্রাভাবে কোনো জল দেবো না, কেননা লাউ দিয়ে অনেকটা জল বেরোয়। এবার চাপা দিয়ে দেবো, নেড়ে দেখে করে দিয়েছি, এবার এটা হোক, তারপর আবার ফিরে আস। বন্ধুরা লাউয়ের কত জল বেরিয়েছে, আমি কিন্তু এক্সট্রা কোনো জল দিইনি, এতেই আমার লাউ ডাল সব সেদ্ধ হয়ে যাবে। দেখেছেন কত জল বেরিয়েছে, দেখুন কত জল বেরিয়েছে, এতেই সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রাভাবে লাউয়ে কোনোদিনও জল দেবেন না। আর এই রেসিপিটা সত্যি অসাধারণ রেসিপি, আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, খেয়ে দেখবেন লাউ ডিম ছোলার ডালের ঘন্ট। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ 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 অন্তত লাইক করবেন। তো চলুন এটা হোক, জলটা মরুক, আবার ফিরে আসছি। আমার লাউ ডিমের ছোলার ডালনাটা দেখো রেডি,
এবারে আমি দেখো কড়াতে একটুও জল নেই, দেখেছো? দেখো একটুও জল আমি উল্টে পাল্টে তোমাদেরকে দেখিয়ে দিলাম, জলটা এতেই মরে গেছে। এবারে আমি নামিয়ে নেবো, আমার হয়ে গেছে, তো চলো এবার আমি নামিয়ে নিই আগে। এই দেখো আমার লাউয়ের ডালনা, ছোলার ডিম, ছোলার ডাল, ডিম দিয়ে লাউয়ের ডালনা আমার রেডি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই ক্লিক না করে দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাপোর্ট দিতে বলছি। চলো আজকের মতন টাটা বাই, টেক কেয়ার, আবার পরের ব্লগে দেখা হচ্ছে।